কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ এবং কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের প্রাক্তন চেয়ারম্যান কল্যাণী পোদ্দারের নামে চাকরির নামে টাকা নেওয়ার অভিযোগ তুলে কোচবিহার শহর জুড়ে পোস্টারের মাধ্যমে জনতার হুঁশিয়ারি। কোচবিহারের জনগণের নামে এই পোস্টার কোচবিহার শহর জুড়ে ছড়ানো হয়েছে। সেই পোস্টারে লেখা রয়েছে রবীন্দ্রনাথ ঘোষ এবং কল্যাণী পদ্মার চাকরি নামে বহু টাকা নিয়েছে। সেই টাকার একটি অংশ গেছে কলকাতায়। সময় এসেছে তাদের বাড়ি ঘেরাও করে তাদের পিঠের চামড়া তুলে দেওয়ার। সকাল থেকেই এই পোস্টারকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। যদিও রবীন্দ্রনাথ ঘোষের দাবি সবটাই বিজেপির চক্রান্ত, কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, এটা কারা করেছে আমার জানা নেই, যদি সাহস থাকে তাহলে সামনে এসে সব কথা বলুক। স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাবার নামে প্রধানমন্ত্রীর আবাস যোজনার তালিকায় রয়েছে, সেটা প্রকাশ্যে এসেছে। বিজেপি সেই ঘটনার কাউন্টার দিতে পারছে না, তাই আমাদের সম্মানহানি করার জন্য এই ধরনের নোংরা খেলায় নেমেছে। কোচবিহার জেলা বিজেপির সভাপতি সুকুমার রায় বলেন, রবীন্দ্রনাথ ঘোষ এবং কল্যাণী পোদ্দার চাকরির নামে বহু মানুষের কাছ থেকে টাকা নিয়েছে তা সকলেই জানেন, কিন্তু এতদিন মানুষ কিছু বলার সাহস পায়নি। বিজেপি ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে, তাই মানুষ এখন কথা বলার সাহস পাচ্ছে। চাকরির নামে টাকা নিয়েছে এই ধরনের বহু রাজ্য স্তরের তৃণমূল নেতা ইতিমধ্যেই জেলে রয়েছে। যারা ওই রাজ্য স্তরের নেতাদের টাকা তুলে দিয়েছে তারা এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে। সাধারণ মানুষের টাকা যদি এই নেতারা ফেরত না দেয় তাহলে আগামী দিনে এই নেতারা আর বাইরে বেরোতে পারবে না। সাধারণ মানুষ এই নেতাদের রাস্তায় ঘাটে যেখানেই পাবে তাদের ঘেরাও করে তাদের টাকা আদায় করবে। বলছিলাম আজকে কুচবিহার শহরের বিভিন্ন জায়গায় পোস্টার পড়ে রয়েছে, সেখানটায় লেখা রয়েছে রবীন্দ্রনাথ ঘোষ এবং কল্যাণী পোদ্দার তারা মানুষের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে বহু টাকা নিয়েছে এবং সময় এসেছে তাদের বাড়ি ঘেরাও করে তাদের কাছ থেকে সেই টাকা নেওয়া বা তাদের সেই পিঠের চামড়া তুলে দেওয়ারও কথা রয়েছে। কি বলবেন, খারাপ করছে আমি তো জানি না, দম থাকলে সামনে আসুক। ইতিমধ্যেই বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীর নাম বাবার নামে যেহেতু ঘরের তালিকা বেড়েছে, বিজেপি তো এটা কাউন্টার দিতে পারছে না, তাই তারা আমাদের সম্মানহানি ঘটানোর জন্য এই ধরনের নোংরা একটা খেলায় নেমেছে। দম যদি থাকে সামনে থাকে সামনে আসো, এসে বলো, পিছনের থেকে কেন খেলবে। সুতরাং এলি সমস্ত বিজেপির চাল, বিজেপির একটা নোংরা রাজনীতির এটা একটা অংশ। পোস্টারের মতো লেখা রয়েছে আমাদের দলের রবীন্দ্রনাথ ঘোষ কল্যাণী পোদ্দার, সে বিজেপি কিভাবে লিখবে না লিখবে সেটা তো আর আমি জানি না, এটা বিজেপির চক্রান্ত, বিজেপির খেলা। আপনি কি কোনো আইনি ব্যবস্থা নিচ্ছেন, নেবেন? দেখা যাক, আমি উকিলের সাথে পরামর্শ করবো। এখন সামনে যদি কেউ না আসে কার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব? পুলিশের দ্বারস্থ যাতে কারা এটা করেছে তাদের খুঁজে বের করার চেষ্টা, আমার উকিলের সাথে কথা বলে দেখি। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী প্রাক্তন এবং কল্যাণী পোদ্দার বিভিন্ন মানুষের কাছ থেকে চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছে, এটা কোচবিহারে সবাই জানে, কিন্তু তারপরেও আজকে সাহস পায়নি যাদের কাছ থেকে টাকা নিয়েছে, তারা বলার সাহস পায়নি। কিন্তু এখন বিরোধী দল আস্তে আস্তে শক্তিশালী হচ্ছে, সেই জন্যে মানুষ সাহস বাড়ছে যে তাদের কাছে টাকা আদায় করা, আর সেই জন্যে তারা এখন শুধু রিপ্লেট বিলি করছে, আগামী দিনে তারা বাড়িতে যাবে এবং রাস্তাঘাটে ধরে তাদের টাকা আদায় করবে। সেই জন্যে আমি বলছি যারা টাকা নিয়েছেন আর তারা টাকা তাদেরকে ফেরত দিন, না হলে আগামী দিনে মানুষ কিন্তু আপনাদের রাস্তা বেরোতে দিবে না। এবং যারা চাকরির কথা বলে টাকা নিয়েছেন তাদের কিন্তু ছাড়বে না। আপনারা জানেন যে যে যারা যারা বড় বড় নেতা জেলে আছেন কিন্তু তাদেরকে যে টাকা দিয়ে সাহায্য করেছেন যারা, তারা কিন্তু এখনও বসে আছেন বাড়িতে, সেই জন্যে তাদের কিন্তু অ্যারেস্ট হওয়া দরকার। এবং যদি না হয় এবং মানুষের টাকা যদি ফিরিয়ে না দেয় তাহলে আগামী দিনে কিন্তু তারা রাস্তায় বেরোতে পারবে না। এইবার পুজোয় স্টাইল বাজারে আবার এলো পুজো স্টাইল আইকন কনটেস্ট। পার্টিসিপেশনের জন্য তোমার ফুল লেন্থ স্টাইলিশ ফটো আপলোড করো পুজো স্টাইল আইকন stylebazaar.com এ 22শে সেপ্টেম্বরের মধ্যে। প্রতিটি স্টাইল বাজার আউটলেট থেকে একজন উইনার জিতে যেতে পারে 5,000 টাকার গিফট ভাউচার। সেরা তিনজন লাকি উইনারকে বেছে নেব আমরা, আর এই সেরা তিনজন পেয়ে যাবে 10,000 টাকার গিফট ভাউচার। হ্যাঁ, শুধু তা নয়, সুযোগ পাবে আমাদের সঙ্গে দেখা করার। ওয়াও, তাহলে বন্ধুরা আপনারা রেডি তো এবছরের স্টাইল আইকন হতে?